আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ, আল্লাহ তাআলা আশা করি আপনাদের অনেক ভালো রেখেছে। তো আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি। তো এনএসআই এর নিয়োগ পরীক্ষায় ভালো করার কৌশল, প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ এনএসআই এর নিয়োগ পরীক্ষা নিয়ে আপনারা যে প্রশ্নগুলো সচরাচর করেন সেই প্রশ্নগুলো, এবং এই অল্প সময়ে, অর্থাৎ এই দুই তিনটা দিন সময় আছে, এর মধ্যে যা কিছু করা যায় সেই বিষয়টা নিয়ে একটা কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম এ টু জেড। আশা করছি ভিডিওটা এই লাস্ট সময়ে অনেকটাই কাজে দেবে, যে যতটুকুই প্রস্তুতি নিয়েছেন প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, আশা করছি উপকারে আসবে। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্রথমত যে প্রশ্নটা আপনারা করেন সেটা হচ্ছে পরীক্ষা কত নম্বরের হবে। বিগত যে প্রশ্নগুলো আপনারা দেখেছেন, অবশ্যই আপনারা দেখেছেন যে 100 নম্বরের প্রশ্ন পরীক্ষা হয়েছে, এবং প্রথমত আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, পরবর্তীতে লিখিত পরীক্ষা হয়। তো এখন কথা হচ্ছে যে এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে হচ্ছে আপনার 80টা, আর একটা করে প্রশ্নের মান হচ্ছে আপনার 1.25, হ্যাঁ, এবং মাইনাস মার্ক থাকবে হচ্ছে একটা প্রশ্নের জন্য 2.5। হ্যাঁ, এখানে প্রত্যেক বছরই সেটা তাদের বিষয়, মাইনাস মার্ক কত রাখবে বা কত নম্বরের পরীক্ষা নেবে এই বিষয়গুলো কিন্তু মেইন থিম না, এবং আপনার প্রশ্নের উপরও, আপনার কতটা প্রশ্ন হয়েছে সেটার উপরও ডিপেন্ড করে না যে আপনাকে কত পেলে টিকাবে। যাই হোক, এইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, 80 নম্বরের প্রশ্ন হোক, 70 নম্বরের প্রশ্ন হোক বা 100 নম্বরের প্রশ্ন হোক, তারা কিন্তু সেটা ডিসাইড করে দেবে, এবং এটা সবসময় পরিবর্তনশীল, যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে। তবে বিগত সালের প্রশ্ন প্যাটার্ন যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে 100 নম্বরের প্রশ্ন হয়, সেখানে 80টা প্রশ্ন হয় এবং 1.25 কাটা যায়। হ্যাঁ, যাই হোক, এই বিষয়টা এখন বাদ দিলাম আমরা। তার পরবর্তীতে যে প্রশ্নটা আপনারা করেছেন, কত নম্বর পেলে টেকার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নটা একদম ক্রিটিক্যাল এবং সবসময় ডিপেন্ড করে প্রশ্ন প্যাটার্নের উপর, প্রশ্ন কঠিন হলো না সহজ হলো এটার উপর কিন্তু ডিপেন্ড করে। আমি একদম এনএসআই এর একটা বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছি, গত এনএসআই নিয়োগ পরীক্ষাতে একটা পদে মাত্র 42 পেয়ে কিন্তু টিকেছে, মানে প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানের হয়েছিল, যার কারণে অনেক কম স্কোর পেয়ে কিন্তু টিকেছে, যার কারণে এখানে আপনার প্রশ্ন কেমন হলো বা কি হলো এটা সব, মানে কতটা কঠিন হলো এটা কিন্তু প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করে, প্রশ্ন দেখার পরেই কিন্তু বলা যায় আসলে যে কত নম্বর পেলে টেকার সম্ভাবনা রয়েছে। তবে 70 নম্বরের পরীক্ষা হোক, 80 নম্বরের পরীক্ষা হোক বা 100 নম্বরের পরীক্ষা হোক, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনি 60% নম্বর যদি ক্যারি করতে পারেন সেটা একদম স্ট্যান্ডার্ড মানের একটা নাম্বার। সো 80 নম্বরের মধ্যে 60%, 100 নম্বরের মধ্যে 60% হলে কত পেতে, মানে পাওয়া যেতে পারে, তারপরে 60 যে পাওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। এখানে প্রশ্ন কঠিন হলে 50, 52, 55 পর্যন্ত টিকতে পারে, আবার প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে 60, 62 নম্বর পর্যন্ত টিকতে পারে। তবে এখানে 60 নম্বর একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয় প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, যার কারণে বলবো যে যদি আপনার, মানে যেহেতু মাইনাস মার্ক রয়েছে সেহেতু আর একটা কথা মাথায় রাখবেন, মাইনাস মার্ক দেখে কিন্তু ঘষাঘষি করবেন, মাইনাস মার্ক আপনাকে অনেক পিছিয়ে ফেলে দিতে পারে। সো আর 2.25 হচ্ছে আপনার, যে 0.25 হচ্ছে আপনার মাইনাস মার্ক, এটা তেমনটা একটা বেশি মাইনাস মার্ক যে তা না, আবার এটাও কিন্তু করতে পারে যে 0.5। সো আপনার ওই মার্কশিট সবসময় খেয়াল করে দেখে তার পরবর্তীতে ঘষাঘষি করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই মার্কশিটের এক সাইডে লেখা থাকে, নিচে লেখা থাকে বা উপরে লেখা থাকে, যে বিষয়গুলো কিন্তু পরীক্ষার হলে গেলে অত সহজে চোখে পড়ে না, মাথা কাজ করে না, যার কারণে প্রথমতই দেখবেন মাইনাস মার্ক কত, আবারও দেখবেন প্রত্যেকটা বিষয় খেয়াল করে পরীক্ষা দেওয়াটাই বেটার, যাদের, মানে যেহেতু এনএসআই একটা ডিম জব। আর এখানে অনেকেই একটা প্রশ্ন করে কি, যে আমি একটা কাট মার্কস, ওয়েমেন পদের একটা কাট মার্কস নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছে একটা অমুক গ্রেডের একটা চাকরি, এখানে এত নাম্বার পেয়ে টেকাবে আপনার মাথা ঠিক আছে কি না, এরকম কিন্তু একটা প্রশ্ন করেছিলেন। ভাই দেখুন, ওয়েমেন পদে যারা পরীক্ষা দেয় ওখানে কিন্তু বিসিএস ক্যান্ডিডেট রয়েছে, জাস্ট একটা চাকরি নিশ্চিত করার জন্য কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে। আবার এনএসআই যারা পরীক্ষা দেবে তারা কিন্তু একদম ট্যালেন্টফুল স্টুডেন্টগুলো এখানে আসতেছে, কারণ এনএসআই কিন্তু একটা ডিম জব, মানে বলার মতো একটা বিষয়। সো এখানে কতটা স্ট্যান্ডার্ড নাম্বার পেতে হবে, কতটা ভালো প্রস্তুতি থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে বলার মতো কোনো কিছু নেই। তো কাট মার্কস নিয়ে কেউ কখনো চায় না যে আমি
কম নাম্বার পায়, সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্যই চেষ্টা করে, যার কারণে একটা নির্দিষ্ট নাম্বার মানে আপনার ভালো প্রস্তুতি থাকলে দেখবেন প্রশ্ন দেখার পরে বুঝবেন যে আসলে কোন প্রশ্নগুলো কঠিন হয়েছে, এই প্রশ্নগুলো কারো পারার কথা না, এরকম কিন্তু একটা আইডিয়া মাথার মধ্যে আসে। যার কারণে যতটুকু পারেন ভালো প্রস্তুতি থাকলে জাস্ট মাইনাস মার্ক না নিয়ে এসে ততটুকুই সাবমিট করার চেষ্টা করেন, আশা করছি ভালো একটা ফিডব্যাক পাবেন। তার পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষায় খাতায় উত্তর করার কৌশল। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি মানে কথা বলি মাঝে মাঝে, কারণ ধরেন যে ক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার একই উত্তর হয়েছে আবার খ ঘষে ফেলেছেন, খ উত্তর হয়েছে গ ঘষে ফেলেছেন, মানে আমি জাস্ট এটা উদাহরণস্বরূপ বলছি। সো প্রত্যেকটা প্রশ্ন ঘষার সময় একটাই প্রশ্ন স্কিপ করলে সেই নাম্বার, সেই কত নাম্বার বৃত্ত ভরাট করছেন সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি। আর উত্তর করার কৌশলটা বলতে, যেহেতু যদি 100 নম্বরের প্রশ্ন হয় একদম সংক্ষেপ সময় থাকবে এবং এখানে অঙ্কগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানের অঙ্ক হবে, সো আপনার 100 নম্বরের 180টা প্রশ্ন এক ঘন্টার মধ্যে ঘষা কিন্তু খুবই টাফ। যার কারণ আমি বলছি যে প্রথমত মানে এখানে যদি ধারাবাহিকভাবে প্রশ্ন আসে বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান, আর যদি ধারাবাহিকভাবে না আসে একের থেকে শুরু করে যে প্রশ্নগুলো আপনার কাছে কমন ভালো লাগে বা আপনার এ বি কনফিউশন আছে এগুলো বাদ দিয়ে একদম কনফার্মগুলো ঘষে আগে শেষ করবেন। নয়তো যদি পার্ট বাই পার্ট প্রশ্ন আসে, যেমন বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান আলাদা আলাদা, সেই ক্ষেত্রে বাংলা আগে দিবেন, তারপরে সাধারণ জ্ঞান দিবেন, তারপরে ইংলিশ দিবেন, তারপরে অঙ্ক দেবেন। আর অঙ্কর ক্ষেত্রে বেশি সময় নেওয়া যাবে না, খুবই সময় কম, যার কারণে এই তিনটা পার্ট বাংলা, অঙ্ক, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ, এই তিনটা পার্টেই কিন্তু আপনি হাইস্ট নাম্বার পেতে পারেন। বাট অঙ্কের ক্ষেত্রে গিয়ে যদি আপনি ক্যালকুলেট করে সময় নষ্ট করে ফেলেন সেইখানে কিন্তু সময়টা আর ফিরে পাবেন না, মানে এখানে টাইমের মানে যে টাইমটা দিয়েছে এই টাইমের মধ্যে কিন্তু যুদ্ধটা শেষ করতে হবে। এখন টাইমটাই যদি আপনি খেয়ে ফেলেন দুই তিনটে অঙ্ক করতে গিয়ে, সেই ক্ষেত্রে অন্য পাড়া প্রশ্নও কিন্তু আপনি আনসার করতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে যে অল্প সময়ে মানে অল্প সময়ে কী পড়লে ভালো হবে, যেহেতু আজকে মনে হয় 14 তারিখ, 15, 16, 17, যাই হোক আর মাঝখানে যে সময়টা আছে হিসাব করলেই বুঝতে পারবেন যে কয়দিন সময় আছে। এখন কথা হচ্ছে যে যে অধ্যায়গুলো অঙ্কের বিষয়গুলো বেশি দেখুন, যেমন 0 পয়েন্টের গুণনগুলো, পয়েন্টের ভাগগুলো, দশমিকগুলো, আর যে যে অধ্যায়গুলোতে উৎপাদকের অঙ্ক, তারপরে শতকরার অঙ্ক, যে অঙ্কগুলো একদম আপনার কাছে একটু জটিল মনে হয় ক্যালকুলেট করতে বের করতে পারেন, কিন্তু দ্রুত করার জন্য চেষ্টা করতে হবে, যার কারণে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করুন। আর যে ইংলিশ রুলগুলো জানা আছে মানে বিগততে পড়ে রেখেছেন হয়তো মনে নেই, ইংলিশ রুলগুলো একটু মানে আবার ঝালাই করার জন্য চেষ্টা করুন, মানে সংক্ষেপে বলছি ইংলিশ এবং অঙ্ক এই দুটা একটু বেশি পড়ুন, আর অন্য অন্য ক্ষেত্রে যে বিষয়গুলো কনফিউশন আছে, দাগানো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো জাস্ট একটু দেখুন। এখন বাড়তিভাবে কোনো কিছু পড়ার দরকার নেই, সাম্প্রতিক পড়ারও কোনো কিছু দরকার নেই, মানে সাম্প্রতিক তেমনটা আসে না এরকম কোনো কিছু দরকার নেই, মানে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট এই কথাগুলো যারা একটু খেয়াল করে দেখার শোনার চেষ্টা করেছেন এবং ফলো করে পরীক্ষা দেবেন, আশা করছি মানে খালি ভালো প্রস্তুতি থাকলেই পরীক্ষা ভালো দেওয়া সম্ভব না, এটা নিজের প্র্যাকটিক্যাল বিষয় থেকেও আমি অনেকবার দেখেছি, যার কারণে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাগুলো শেয়ার করলাম। আশা করছি এই কথাগুলো মেনে চললে পরীক্ষাতে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আমি শেয়ার করছি এটা বাস্তব মিলিয়ে দেখবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, নতুন হলে ভিডিওটাকে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো হলে একটা লাইক করে দেবেন। আজ পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।